গত 4-5 দিন ধরে কোনো দিন সকাল বিকেল বা সন্ধ্যে থেকেই শুরু হয়ে যাচ্ছে ঝোড়ো হওয়া বৃষ্টি। বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় সমস্যা পড়েছেন বহু চাষিরা। ঝড় বৃষ্টির জন্য জমিতে পড়ে গেছে ধান, জমিতে দাঁড়িয়ে রয়েছে জল, তার ফলে ধান কাদায় মাখামাখি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ধান। মন্তেশ্বর এলাকার চাষিরা এখন সবাই মাঠ থেকে সব ধান মাঠের থেকে খামারেই বা বাড়িতে আনতে পারেনি। মন্তেশ্বর এলাকার ধানুবাগ বা তপন ঘোষ, পতিত পাবন ঘোষের মতন চাষিদের আশঙ্কা রয়েছে, প্রতিদিন কালবৈশাখী বৃষ্টি হওয়ার জন্য সব ধান বাড়িতে বা খামারজাত করতে পারবে কি না। গতকাল সন্ধ্যে মন্তেশ্বর এলাকায় বৃষ্টি হওয়াতে দেখা গেল জমিতে জল, জমির মধ্যে পড়ে রয়েছে ধান কাটা। চাষিদের জমিতে জল থাকার ফলে ধান পড়ে যাওয়ার কারণে বিভিন্ন জমিতে নামছে না ধান কাটার মেশিন, তাই হাতের সাহায্যে ধান কাটতে হচ্ছে ও কাটার উপরে ধান উঁচু জায়গায় রোদে শোকাতে দিতে হচ্ছে, তার ফলে প্রচুর লেবার লাগছে, খরচও বেড়ে যাচ্ছে। এইসব চাষিরা জানান, কাজ করতে এসে চাষের জমির খরচ বৃদ্ধি ও সারের দাম বৃদ্ধি, লেবারের যা খরচ বেড়েছে তাতে ধান চাষ করে লোকসান হচ্ছে, তার ওপর প্রতিদিনই কালবৈশাখী বৃষ্টির ফলে আরও জল কদায় ধান নষ্ট হয়ে যাচ্ছে, আদৌ ঘরে তুলতে পারবে কি না সেই চিন্তাই রয়েছে চাষিরা। তাই মন্তেশ্বর এলাকার চাষিরা বিভিন্ন উপায়ে ধান তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, আবার অনেক চাষি মাঠের মধ্যে ধান পিটিয়ে ঘরে তুলতে ব্যস্ত। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কতটা চাষ করেছেন? 18 বিঘা চাষ করেছি। আচ্ছা, ধান কি সব বাড়ি থেকে গিয়ে মাঠ থেকে আনতে পেরেছেন? এখন মাঠ থেকে এসেছে, কিছু আর কিছু পড়েও আছে, এরকম অবস্থায় আছে, কারণ জলেতে খুব ক্ষতি হয়ে গেছে রোজ বৃষ্টির জন্য। হ্যাঁ, জলে বৃষ্টির জন্য খুব ক্ষতি হয়ে গেছে। সব ধান তুলতে পারেন না? এখন সব তুলতে পারেন না, কিছু মাঠে তো আছে। হ্যাঁ, মাঠে কিছু আছে পড়ে এখনো। হ্যাঁ, এইভাবে ধান আনা হচ্ছে, এখন এবার আনা হচ্ছে, ছেঁকে জল থেকে তোলা হচ্ছে, এইভাবে করে আনছি। এখন ধান ওপরে আগে এনেছিলাম, সেই ধানগুলো ভালো আছে। ধান কি সব তুলতে পারবেন মাঠ থেকে আশা করছেন? এখন কি হবে, এখন শেষ থাকেন, এরকম দিন যদি বৃষ্টি হয় তাহলে কী করে ধান তুলবো, কিছু ফেটে দিয়ে আসতে হতে পারে। আচ্ছা, এই যে চাষ করেছেন, লাভের অঙ্ক দেখছেন না ক্ষতির আশঙ্কা? অংশ তো পাবোই না এবছর, যা অবস্থা হয়েছে। হ্যাঁ, জলে বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে কী করে কী হবে আর কি জন্য? আর চাপাল সারে সবই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কী করে কী হবে, ধানের দাম নাই সেই রকম, ধানের দাম আরও বাড়ুক। হ্যাঁ, দাম মোটামুটি 1200-1300 টাকা বস্তা হতে হবে, তার একটু, আর এখন তো ধানের দাম যে একটু জল পেয়েছে, জলে ধান, সেই জল পাওয়া ধান নিয়ে যাচ্ছি, তো 700-800 টাকা দাম পড়ছে, এইভাবে ধান নিয়ে কী করবো, চাষ করবো কী ভাবছে? কী চাইছেন আপনারা? হ্যাঁ, যাতে ধানের দামটা বাড়ে, বেশি দামটা বেশি হয়, বা 1200-1300 টাকা বস্তা হলে পারে তবু একটা মানুষ চলতে পারবে, এখন থেকে ধান যদি বাজার উঠে। এই চাষ করেই তো সংসার চলে? হ্যাঁ, চাষ ছাড়া আমাদের তো কোনো আর আধার নাই, সংসার তো এই চাষ থেকেই। হ্যাঁ, অন্যবার লাভ হয়েছিল ধানের চাষ করে? হ্যাঁ, অন্যবার লাভ হয়েছে, আর আগে একটু যাই হোক, তো একটু ওর মধ্যে লাভ না করতে পারি, তো আমরা চাষ করতে পারতাম না, কিছু কিছু হয়েছে, বর্ষা তো মার খেয়েছি, এবছর এই পরপর 3 বছর মার খাচ্ছি। হ্যাঁ, এই যে ধানের দাম বা লোকসান হলে কি করবেন আপনারা? লোকসান হলে কি এইভাবে চাষ করতে পারবো না, সংসার চলে নিজেদেরই আত্মহত্যা করতে হবে, এরপরে কি করবো আর? তাহলে চাইছেন ধানের দাম বাড়ুক, ধানের দামটা বাড়ুক, আর কত বাড়তে হবে? হ্যাঁ, 1200-1200 টাকা মিনিমাম ধান উঠলেই বাজার হইতে হবে, এই যে বস্তা। হ্যাঁ, বস্তা। হ্যাঁ হ্যাঁ, কতটা চাষ করছেন? 30 বিঘে। আচ্ছা, এই বৃষ্টির জন্য কি মানে ধান কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে আপনার। কীভাবে হচ্ছে? আকাশে বৃষ্টি হচ্ছে, লোক লেবার বেশি লেগে যাচ্ছে, ধান কলিয়ে যাচ্ছে মাঠে। হুম, কাদায় নষ্ট হচ্ছে না? হ্যাঁ, নষ্ট তো হচ্ছে আপনার। সব ধান তুলতে পেরেছে? না না না, এখনো তোলা হয়নি সব। কীভাবে ধান তুলছেন? এইরকম মানুষ জমি থেকে ছেঁকে ডেঙ্গায় তুলছি, দিয়ে মোশের গাড়ি টুকটুক করে আনছি, ট্রাক্টর নামছে না। আচ্ছা, এটা কি লাভের অঙ্ক দেখছেন না ক্ষতির আশঙ্কা করছেন? না না না, তাই লোকসান। কারণ কেন? চাপনের দাম বেশি, জমির দাম বেশি লেগে যাচ্ছে, জন খরচা বেশি লেগে যাচ্ছে, তাহলে আমরা লাভ হবে কি করে? কাদা হয়ে যাচ্ছে। তা আপনারা কি চাইছেন? কী সরকারের একটু ফ্যাসিলিটি দিত, তাহলে আমাদের সুবিধা হতো। ধানের দাম বৃদ্ধি চাইছেন? দাম তো নেই, দাম তো সরকার বাড়ালে তো ভালোই হয়, চাষি বাড়ি তো ওই কতটা বাড়ালে আপনাদের লাভ হবে বস্তা বেজুন?
অত ধরুন এখন যা খরচ খাচ্ছে আপনার 1000 টাকা উঠি জানার দাম হওয়া উচিত, কি করে হবে? তা আপনারা এখন ধানের দাম কিরম পাচ্ছেন? এখন ধানের একদমই পাওয়া যাচ্ছে না, ওই ধান দেখে দাম 650 বলছে, 700 বলছে আপনার, আবার উনি আরো বলছে নেবো না। এর কারণটা বৃষ্টি না কি খরচ খরচা বেশি? খরচ খরচা বেশি তো বটে, আবার আগামী বৃষ্টি ধানের রং আপনার দেবে যাচ্ছে, ফল চলে আসছে, সেই জন্য তা আপনারা চাইছেন ধানের সরকার ধান দাম বাড়াক নাকি? হ্যাঁ, সরকার দাম তো তাহলে উপকার হয় বটেই মানুষের, সবারই সুখ সুবিধা হবে, যে যেমন চাষ করেছে সবারই সুবিধে। ধান তুলতে খরচ হচ্ছে খুব বেশি? ধান তুলতে ডবল খরচ আপনার, যা পারবে দেখা যাচ্ছে হয়তো 12,000-15,000 খরচা হচ্ছে, সেখানে যাচ্ছে তার বেড়া খরচা হয়ে যাচ্ছে। সব ধান তুলতে পারবেন এই বৃষ্টির জন্য? মনে হয় যাবেন না, আমাদের ধান তো এমনিতেই কলিয়ে যাচ্ছে, যে জায়গায় ওই মাঠে আলোতেই সেও জল পাচ্ছে। হ্যাঁ, 25 তারিখ থেকে টানা জল হচ্ছে। কতটা ক্ষতির আশঙ্কা দেখছেন? ক্ষতি সম্পূর্ণই। লাভের আশঙ্কা? লাভের আশঙ্কা কিচ্ছু নাই। লাভের পরিমাণ হবে ধানের মনে হচ্ছে? না, লাভের পরিমাণ কিছুই হবে না। ক্ষতিটা কেন দেখছেন? এই জলে, জলে আর কি কি জল, এই কাদা হচ্ছে, গাড়ি ঢুকছে না, কিছু পাচ্ছি না। হ্যাঁ, ধান ভালো প্রোডাকশন হচ্ছে না, জলে জলে যাই হচ্ছে, লেবার সব খেয়ে নিচ্ছে, কিছুই করতে পারছি না। হ্যাঁ, সারের দাম বেড়ে, সারের দাম বেড়েছে, ট্র্যাক্টার দাম বেড়েছে, ট্র্যাক্টার যে অবস্থা তাও পাওয়া যাচ্ছে না, টাকা দিয়েও ধান ফোটাকে তুলতে পারলে পাচ্ছি কী করব। কী চাইছেন? যদি চাইছি যদি সরকার যদি কিছু দেয় সাহায্য করে, ধানের দাম বাড়লে, ধানের দাম যদি 1000 টাকা করে হয় তাহলে চাষি দিলে টাকা দেওয়া যাবে। এখন কত আছে? এখন ধানের দাম ধরুন 600 টাকা 500 টাকা, কেউ বলছি জল দেওয়ার দাম বেড়ে গেছে, কিছু কিছু ফল হয়েছে। হ্যাঁ, ধান কেউ নিচ্ছে না, চাষি বলছে ধান নেবো না, আরও দর। তা কত করে চাইছেন বস্তা পিছু? বস্তা পিছু 1000 টাকা করে হলে তবু চাষির কিছু থাকবে। তা ধান কীভাবে তুলছেন? ধান এই কত কষ্ট করে লেবার দিয়ে ঘাড়ে করে ইয়ে করে বাঁশ লাগিয়ে মই লাগিয়ে এইসব করে তুলছি, ছাঁকছি, ছেঁকে তুলছেন? হ্যাঁ। তাহলে এগুলো কাছে কাছে পাকা রাস্তা আছে, রোড আছে, সেগুলো তুলতে আর রেলে সব করে যাচ্ছে। ধান দাম না বাড়ালে কী করতে চাইছেন? এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।